সৈয়দুন আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে, ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন আনা মালাকুল মাউত উকিলাবিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সাইয়েদনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন? 60 বছর। এর জন্য 940 বছর আপনার জন্য লেখা, আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সাইয়েদনা আদম বলে, আমি মানি না, আমি কাউকে দেই নাই 60 বছর, আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইটাই নাই, মিয়া যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে, আসলে আফাতুল ইলমি আন-নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই, অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই, আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে, এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়, আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই, ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত, আর জোরাজুরি করোনা, 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা, আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত, আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন, এক লাফ দিলে আদম আইল চলে যাইতেন, সুবহানাল্লাহ, কি লম্বা মানুষ। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম, উনি মরে নাই, ইদ্রিস আলাইহিস সালাম মরছে, কে বলছে? উনিও মরেছেন, তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে, মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে, একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর, সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে, পামু কই? আল্লাহ কয় কথা নাই, দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি, সুবহানাল্লাহ। ওরফানাহু মাকানান আলিয়া, ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে, একটু চিৎকার করে পড়বেন, সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, উনি তো মরে নাই, মরছে? উনি জিন চালাইতো, উনিও মরবে? শক্তিশালী একজন নবী ছিল উনি, মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন? করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছু জিনকে বলল, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন, এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন, কিনিলেন, লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন, আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, ছিল ফাঁকিবাজ, কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কি না? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলল, সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে, সমস্যা নাই, রূহ কবজ কর। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মাউত
ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন, লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতে হবে, করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে, আর জিনেরা কয় হায় হায় খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ। কবির না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে, উনি মরবে কেন? উনি তো খালি মারে মরছে। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই, মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছেন নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, তো কি চাও? যে তোয়া নাকবাদা রুহাক, আপনার রুহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ, কি দেখে আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম, উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো, কয় এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা আগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন, আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফসক্কা হু ফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন মুসা, বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো, তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী, উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন সুম্মাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে? বিশ্বনবী মরে নাই, উনি অন্তকাল করেছেন, চিল্লা এখন ঠিক কিনা? অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন, মা আয়েশা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা, ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন, তার মানে বিশ্বনবী শহীদ। জামা আল্লাহ বাইনা নুবুয়া ওয়া শাহাদা, আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই, শহীদ হিসেবেও কবুল করেছে। সুবহানাল্লাহ। কবেন না প্রচন্ড অসুস্থ, উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না। বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও, আবু বকরও যায় না। বিষ্ণুই বললেন পানি আনো, বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন, অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়, বিষ্ণবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো, পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নাসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও করে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি, সাইয়েদাতুনা ফাতিমা, বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন, চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আর বললেন ওয়া কুরবা আবা, ওয়া কুরবা আবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতিমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না,
আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন ফাতেমা, আর কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা, হেসে দিল। বিশ্বনবীর এন্তেকালের অনেক পর মা এশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা, আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না, এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে, বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন, বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে। আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও, বলতে পারে না। মা এসা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন। আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। বিশ্বনবী বললেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না। এন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না, আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। আর হাত দুটো উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল, বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লাই বলেন। এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই, কি মৃত্যু! আমরা উত্তম মৃত্যু চাই, চিল্লাই বলেন কি মৃত্যু! এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।